আর কি খবর দিচ্ছিলিস? আমি প্রমোশন পেলাম জাস্ট বাবুর আসার 10 মিনিট আগে। ওরে বাবা, কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। আর হঠাৎ না হঠাৎ প্রতিমদা পুরো গ্রুপের সামনে অ্যানাউন্স করলো, যেখান দিয়ে মাকে হাঁটাচ্ছিলাম সেখান দিয়ে আগে বাপিকে হাঁটাচ্ছি। আমি বাপিকে না বার করে পারলাম না ওখানে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। সকালটা এখন বাজে হচ্ছে 7:10, আর উঠেছি আজকে 5:30-টার আগে, উঠে 5:15-টায় উঠে গেছি। একটুখানি এক্সারসাইজ করলাম, বেশি করিনি, ওগুলো উঠে গেছে। আর একটুখানি এক্সারসাইজ করে সব রেডি করে নিলাম। এখানে তালে বড়ার ব্যাটারটা মেখে রাখলাম, মেখে রেখেছি, হয়ে গেছে, টাইম ভাজবো এখন। এখানে ময়দাটা, আটা ময়দাটা যেটা লুচি করব সেটাও করে নিলাম। এবার চা ভিজিয়েছি, একটু চা খাবো, খেয়ে এগুলো শুরু করব ভাজতে। তো এটা হয়ে গেছে, আমি 6:45 ভিজিয়েছি, 5 মিনিট পরে ভাজা শুরু করে দেবো। তেল টেল গরম করি, চলো এগুলো করি আস্তে আস্তে, তারপরে মাছের দিকে পরে যাব। এখন মাছের দিকে যাব না, আগে এগুলো করে নিয়ে, মাছ তো বেশি টাইম লাগবে না, ভাজা তো ইয়ে তো গ্রেভি তো হবে না, ভাজা করতে তো আর বেশি টাইম লাগবে না, সেই জন্য মাছটা পরে করব। আর এই সাইডে সাইডে ভাত টাত করে নেবো। এই পাশে তালের বড়া ভাজছি, অনেক কটা ভাজা হয়ে গেছে, এখানে কয়েলে মুড়ে দিয়েছি। আর এই ইলিশ মাছ ভাজছি, ইলিশ মাছ ভাজা চলছে, এইদিকে মাছ ভেজে, এদিকে এগুলো ভেজে তারপর ভাত টাত করবো, এতক্ষণ লাগবে না, হয়ে যাবে। মাছটা বেশি ভাজতে টাইম লাগে না। ঠিক আছে ঠিক আছে, তারপরে তুমি আমার জিনিসগুলো দেখো কি ভুলে যাচ্ছি। হ্যাঁ, লাস্টে প্যাকিং ট্যাকিং গুলো সব দেখে তাড়াতাড়ি আসছি। আমি এক জায়গায় যাচ্ছি, আসছি। তো 9:15 বাজে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই তালে বড়া, এই চিংড়ি মাছ, এই ইলিশ মাছ, আর হচ্ছে এই যে লুচি, আর ও ঘিয়ে, ওকে বেরিয়েছিল, মিষ্টি নিয়ে এলো, এটা একটা মিষ্টি, আর এটা হচ্ছে বেক রসগোল্লা। ও বলেছিল বেক রসগোল্লা যদি পারো, তাই ও কালকে তো আনতে যেতে পারে। 14 পিস ঢুকেছে যেরকম করে, যাই হোক, আর এটা 12 পিস আছে। হ্যাঁ, আর ও ঘিটা তো নিয়ে যাবো না, ঘি নিয়ে এসেছি। ঘিটা বললো লাগবে না, ঘি ঘি ওর আছে, জানুয়ারি দুটো নিয়ে গেছিলাম সেই জন্য আছে, আর লাগবে না, ও যখন আসবে তখন আবার দিয়ে দেবো। 8:10 একটু বাসন্তীতে এলাম, 8:05 একটু বেক সন্দেশ সন্দেশ বেক রসগোল্লা নিয়ে যাবো। আচ্ছা, এই সন্দেশটা নিলাম 10 পিস, আর বেক সন্দেশ নিলাম, বেক সন্দেশটা বাসন্তী থেকে নিলাম, এটা জানে সৌমে খুব ভালো লাগে। এই যে সকালবেলা আমাকে ফটাফট 10:50 খাবার দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই মাছটা ছিল, ডাল আর এই ইলিশ মাছের তেল, ওটা তো নিয়ে যেতে পারবো না, কি করব, ভাজা, কাকরোল ভাজা, ভাজা, কাকরোল ভাজা, ব্যাস ব্যাস এই হবে। আর ওর ব্রেকফাস্ট, আর পোস্ত আছে, অত কিছু খাবো নাকি আমি, আরে একটা কি খেয়ে না। এই যে ব্রেকফাস্ট, এই যে পোস্ত কেন খাবো একা, আরে আমরা তো দুপুরে খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি অত 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 না, অত না, একটু যা আছে তিনজন, আর একদম হয়ে যাবে, এইটাই এইটাই, না না আছে। এই যে রেডিওয়ে বসে আছে, টেনশনে উবের বুক করছে, আর এই একটা ব্যাগ, আর এই সুটকেস হয়েছে, যাতে নিজের সুটকেস বুঝতে পারে ওই জন্য এগুলোকে মেরে দিয়েছে, যাতে আমি বুঝতে পারবো, নাহলে বুঝতে পারবো না। চারিদিকে মেরে দিয়েছে, এই দেখো কি করেছে, এই দেখো যেখানে পেরেছে টেপ মেরেছে, কি অবস্থা বাবুজি, তো দড়ি বাধ্য, কি বিচ্ছিরি লাগতো। হ্যাঁ, দড়ি বেঁধে, আরে নিজের জিনিস নিজে আরামসে চেনা যায়, আমি তো চিনে নিয়ে আসি, টেনশনেই ভুগছে। একদিন পর ও একা কোথাও যাচ্ছে, যাই হোক আমি তো খাটতে যাচ্ছি না, কেন আবার আসবো ওখান থেকে, তাই জন্য আরও কেউ আসবে কাজে, যদি মা আছে অসুবিধা নেই, তাহলে আর গেলাম না, ঘুরে আসুক ভালো করে, সব সুন্দর করে একদম প্যাকিং করে দিয়েছি। গাড়ি এসে গেছে, ঢুকি না, ঢুকেছি, ঠিক আছে, চলো।
লাগেজ দিয়ে দিলাম, লাল ব্যাগটা চলে গেল, হ্যান্ড ব্যাগটা আছে। এখন যাচ্ছি, সিকিউরিটি চেক হবে এরপরে। চলে এসেছে, সিকিউরিটি চেক কমপ্লিট। আমি এখানে বসে আছি, ওয়েট করছি বোর্ডিং পাস নিয়ে। 15 মিনিট পরে ছাড়বে, বোর্ডিং হবে। এখন বাজে 12:20, আমি সব কাজ করে নিলাম, আরতিও কাজ করে চলে গেল। আরতিকে একটু দেরিতে আসতে বলেছিলাম, যে ও বেরোবে তখন এসে ঝাড়ফাট দেবে, একটু মুশকিল হবে, তুমি একটু দেরিতেই এসো। ও কাজ করে চলে গেল, সব মাজা সব পরিষ্কার সব হয়ে গেল। আর ওবি ফোন করেছিল, ওরও সিকিউরিটি চেক হয়ে গেছে, ও বসে আছে গেট নাম্বারে। আর তারপরে আমি এখন স্নান করতে যাব, ও ফোন করবে বলেছে, কিন্তু আমি বললাম হয়তো স্নান করতে যাব। যাই হোক, চলো সব হয়ে গেল। আর সব জিনিসপত্র, ওবির একটু টেনশন ছিল যে খাওয়ার জিনিসগুলো নিয়ে যেতে দেবে কি না, সেও হয়ে গেছে। আমি তো জানি নিয়ে যেতে যাবে, লিকুইড ছাড়া বাকি ড্রাই জিনিস তো কোনো অসুবিধা নেই নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য মাছটা ভেজে দিলাম, মানে কারি বানিয়ে দিলাম না, গ্রেভি আর দিলাম না। ঠিক আছে, চলো সব ভালো ভালো হচ্ছে, যাই স্নানটা করি। তারপরে আজকে তো সকালে পুজোও হয়নি, সকালে আর স্নান করতে পারিনি, কারণ এদিকে যে দেরি হয়ে যায় সেই জন্য আমি আর ওইদিকে যাইনি। আজকে একবারে স্নান করে এখন পুজো ফুজো দেবো, তারপরে খেয়ে নেবো। মা আমি রান্না যা আছে ওই ওই খেয়ে নেবো, এবেলা রাত্রে দেখবো কী করি। চলে এলাম, বোর্ডিং করবো, এই আর কাজটা। এখনও যাচ্ছি লাইনে, একটু ডিলে আছে, আমরা অন্য দিনের থেকে লাইট ডিলে আছে। জয় গুরু, শুরু হয়ে গেছে, ঠিক শার্প 1:15 ঠিক সময় গেছে, স্টার্ট হয়েছে, তাহলে ঠিক সময় পৌঁছে গেছে। ভাত ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো খেয়ে নাও। বাজে 2:10, সকাল থেকে খুব গরম ছিল আজকে, মানে ধরধর করে ঘামছিলাম, এখন দেখছি একটু মেঘলা মেঘলা করেছে। যাই হোক, এবার খেতে বসছি। আজকের মেনু তো তোমরা জানোই সকালে, তাও দেখিয়ে দিচ্ছি আর একবার। এই যে পেঁপে সেদ্ধ আর কাঁকরোল বেগুন ভাজা, পোস্ত, ডাল মায়ের, আর এখানে শশা দিয়ে দিয়েছি, আমি শশা নিয়েছি, পোস্ত, এই ইলিশ মাছ ভাজা আর মাছের তেল, ব্যাস। এতে মাথাও আছে, ওটাও খেয়ে নেবো যদি পারি, নাহলে রেখে দেবো। তো চলো লাঞ্চ করে নিই আজকে, দিয়ে দিই মাকে। ঠিক সময় নামিয়ে দিয়েছে, একদম পারফেক্ট সময়। দাঁড়িয়ে রয়েছি ব্যাগেজের জন্য,
ভারী সুন্দর এয়ারপোর্টটা, ভারী সুন্দর, কলকাতা থেকে অনেক ভালো, মানে কলকাতাও বেটার বলবো না, কিন্তু দিস ইজ ভেরি কাম অ্যান্ড কোয়াইট সাইলেন্ট, খুব সুন্দর ইন্টিরিয়ার, খুব দারুণ, খুব সুন্দর। চলো যাই, এখন সৌমি যে গাড়িটা বুক করেছে তার ড্রাইভারের নম্বর দিয়েছে, আমাকে ফোন করতে হবে তাকে, ফোন টোন করি আর গেট থেকে বেরোবার আগে ফোন করবো, ফোন করে তারপরে দেখি। এই যে আমার ছাপলা বাগিচ পেয়ে গেছি, এই চারিদিকে লাগানো, এইগুলো দিয়ে ফট করে চেনা গেছে, কিন্তু একরকমের লাগেজ তো অনেক হয় অনেক সময়। এখন বাজে হচ্ছে 5টা, বেরোচ্ছি হচ্ছে যে ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম, সে 26 তারিখে ডেট দিয়েছিল নিয়ে আসার, আমরা নিয়ে আসিনি, যাওয়াই হয়নি, আজে 4 তারিখ হয়ে গেল, নিয়ে আসবো। অ্যাকচুয়ালি টিনটিনের পরীক্ষা চলছিল বলে পায়েল বেরোতে পারছিল না, তো টিনটিনের পরীক্ষা শেষ হয়ে গেছে 2 তারিখে, সেই কারণে আর ওকে একটু বেরোতে মানে নিয়ে যাবে বলছে, বলছে মা চলো কোথাও নিয়ে গেলো, তাই ওই ডিপি যাবো, ডায়মন্ড প্লাজা আর কি, ডিপি মানে ডায়মন্ড প্লাজা যাবো, ও একটু ঘুরে টুরে তারপর ব্লাউজগুলো নিয়ে চলে আসবো, এই হচ্ছে প্ল্যানিং। তো যাচ্ছি, মা তো চা বানিয়ে খেয়ে নেবে বললো, আর চলো আমি একটু বেরোই, আমরা এদারও ভালো আছে, আর অভি তো ক্যাবে বসে গেছে বললো, সৌমি ঠিক করে দিয়েছে ওখান থেকে, বলো বাসে আসতে হবে না, একবারে ক্যাবে আসবে, ও পাঠিয়ে দিয়েছিল ওখান থেকে, যাই হোক পৌঁছে যাবে, আর মানে এই ম্যাক্সিমাম 6টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। তো চলো আমরাও একটু ঘুরে আসি, আজকে অনেকদিন পর আবার বেরোচ্ছি, বসে গেলাম আমরা, টোটো করে যাচ্ছি 5 জন, 4টে লেডিস 1টা জেন্টস, আমাদের টিনটিন দাদা চললো, পেলাম ওকে গাইড দিয়ে নিয়ে এসছে, গাইড দাদা, বাবা বাবা দাদা নয়, বাবা এসছে, বাবা আমাদের বাবা এসছে, দাদা ঠিক আছে, এই প্যান্ডেল নিচে যাবি, কোথায় যাবি, আমরা খালি ঘুরেই যাচ্ছি, কিন্তু কিছু কিনতে পারছি না, উইন্ডো শপিং কেনার মতো পেলাম না কিছু, যাই হোক একটু ঘুরে ঘাড়ে চলে যাব। এই ড্রেসটা খুব সুন্দর লাগছে, দারুণ দেখতে, এটা কি সাইজ, স্মল, আমার কি সাইজ লাগবে, এটা মিডিয়াম লাগবে, সুন্দর। এই গাড়ি বাপি ঢুকলো বলে আমি কাজ করছিলাম, তেল মাথা একদম নিচে নেমে এসছি, জাস্ট বাপি আসছে, শ্যাম্পু করার টাইম হয়নি আমার, যাই হোক খুব খুশি হচ্ছে, আরেকটা ভালো নিউজ পেয়েছি, তাহলে বাপি আসুক একসাথে শেয়ার করবো, মাকে অলরেডি ফোন করে জানিয়ে দিয়েছি। পৌঁছে গেলাম, সৌমি পেমেন্ট করছে, ওইটা আচ্ছা, ওকে পৌঁছে গেলাম, অনেকক্ষণ লাগলো, হ্যাঁ লাগলো, চলো পরে দেখা করছি, চলো আগে ফ্রিজে সব ঢোকাচ্ছি জিনিসগুলো, ওইটা মুচমুচে ওইটা ফ্রিজে ঢোকাবি না, ওইটা খাবি, ওইটা লুচি, হ্যাঁ তালের লুচি, তুমি খাওনি প্লেনে কিছু, হ্যাঁ আমি পরে প্লেনে খাইনি, নেবে খেয়েছি, প্লেনে উপরে চলে গেছে লাগেজ, আমার মনে থাকে না।
এইটা দেখ, এই বাটিগুলোর আমি কবে থেকে ইন্তেজার করছিলাম। কিন্তু ঢাকনা হালকা ক্র্যাক হয়েছে, ওটাই কমপ্লেন করবে বলেছে একটার। চলো, আর কি খবর দিচ্ছিলিস? আমি প্রমোশন পেলাম জাস্ট ব্যাপারে আসার 10 মিনিট আগে। আরে বাবা, কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। আর হঠাৎ হঠাৎ প্রতিমদা পুরো গ্রুপের সামনে অ্যানাউন্স করলো, আর আমি থতমত খেয়ে গেছি। এরকম করে ও আচ্ছা, আরেকটা জিনিস বলার ছিল, ও হ্যাঁ করে শেয়ার করলো। একলা প্রমোশন নাকি একটাই? দেখ কি ভালো খবর এসে শুনলাম। মানে আমার সাথে যারা জয়েন করেছিল তাদের এখনো হয়নি, মেবি আসবে, ঠিক জানি না, বাট এই প্রমোশন সাইকেলে আমারই নাম এসেছে। বাহ, কংগ্রেচুলেশন, ঠাকুর ওম সাইরা। কিরম লাগছে ঘে? খুব ভালো, খুব ভালো। কুড়মুড়ে আছে? কুড়মুড়ে কুড়মুড়ে বানিয়েছে যাতে সগি না হয়ে যায়, তো একটু বেশি সুজি দিয়ে। দেখ আমি জামা প্যান্ট খুলি। চলো, ব্যাপি এসেছে ফাইনালি আমার ঘরে, খুব খুশি। অনেকদিন ধরে বলছিল আসবো আসবো আসবো, তারপর ফাইনালি এসেছে। না খুব ভালো ঘরটা, আমি পরে বলবো। এখন ঠাকুরমার একটু শরীর টরি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো একটু ঘুরে আসি। চলো ফ্রেশ হচ্ছি। এইগুলাতে আর ছিল ব্যাপিকে তো চা বানাতে গিয়ে গন্ডগোল করে ফেলেছি। আমি অ্যাকচুয়ালি জানতাম যে মা চা পাতা রেখে গেছে, চা পাতা তো থাকবেই, তো আমার আর দেখার অত ইয়ে হয়নি। এখন বানাতে গিয়ে দেখলাম একটা সিটিসি যেটা খারাপ হয়ে গেছে বোধ হয়, আর রেড লেবেল। তো রেড লেবেল দিয়ে আমার সেকেন্ড টাইম করতে যাচ্ছি না, কিন্তু আমার কাছে এই টি ব্যাগ গুলো ছিল, ইলাইচি টি আর জিঞ্জার টি এর। তো ইলাইচিটা দিয়েছি আর এই যে বিস্কিট। মেয়ের ঘরে এসে বাবির ঘরটা বেশ ভালোই লাগছে, এসে বলছে কিনে নে। আমি বললাম এটা কিনবো না, এগুলো সব রেন্টেড হাউস, পরে আর একটা বড় কিনতে হবে, কিন্তু খুব সুন্দর। আর মাসি তো গুছিয়েই যায়, পরিষ্কার করে যায় সব, মাসি নিজের মতো। বাপির লাগছে হচ্ছে ঠান্ডা, আমি আজকে অফিস পুরো ভগবান ভরসে ছেড়ে দিয়েছি প্রমোশনের নিউজ এর পর, একবার চেক করে নি। এসছে বাপি, এটা ম্যাঙ্গো পুরো স্মেল আসছে, একদম ফ্রেশ আজকের বানানো বললো। আর এই যে বেক রসগোল্লা, ঈশা আমার থেকে চেয়েছিল বেক রসগোল্লা, দাঁড়া বার করি, কালকে অফিসে নিয়ে যাব। আমার কাছে প্রচুর আছে, এই যে বেক রসগোল্লা আর এই যে মিষ্টি। চলো এখন আস্তে আস্তে গুছাই। হ্যাঁ আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। ছোট ছোট না, অনেক অনেক মেনটেন। বাপিকে আজকে দেখাবো, বাপি তিন দিন পর মনে পড়বে যে কোথায় কি মশলা আছে, কি আছে। বাপি বলছিল আমি খাবার বানাবো, আমি বানিয়ে দেবো। না আমি বানাবো, এক দুবার বানাবোই, আমি চিকেন টিকেন বানাবো। কি সুন্দর, এটা রাজস্থান থেকে কিনেছিলাম, খুব সস্তা আর খুব ভালো দামে। ওরা এত লাগেজ হয়ে যায় আনতে পারে না এগুলো সব। এখন হাতি হাতির বাচ্চা মিলে গেছে, বাগুইটি থেকে এসে গেল। কালকে দেখাতে হবে না আমাকে কিছু? আরে বাবা কি সুন্দর, কি বলে কালকে তোমাদের দেখা দেবো, কাল থেকে আমার এই কাজ হবে সব দেখানো। আমরা নিলাম আমিনিয়া থেকে রোল, সবাই এখন একটু রোল খাবো। হ্যাঁ তো চলে এলাম বাড়িতে, এখন 1:35, পুরো নাগের বাজার থেকে আসার সময় হেঁটে এলাম, পুরো স্নান করে গেছি, একটু স্নান
করতে হবে, না হলে হবে না। আজকে গরম জল করে একটু স্নান করে নেবো। আর আসার সময় মায়ের জন্য মোমো নিয়ে এসেছি, আমরা যেহেতু রোল খেয়েছি আর আমারও মোমো নিয়ে এসেছি, যদি খেতে ইচ্ছা করে খাবো, নাহলে খাবো না। মায়ের ভেজ মোমো আর হচ্ছে একটা পনির স্যান্ডউইচ নিয়ে এসেছি। পনির স্যান্ডউইচটা পাওয়া যায় না, তা পেলাম শর্মা স্ন্যাক্সে নাগের বাজারে, তো সেখান থেকে নিয়ে এলাম। আর মোমো নিয়ে এসেছি, তো মার ডিনার হয়ে যাবে, আমি স্নান টান করে আসি। তারপরে আর বাসনা দিয়ে এসছিলো শনিবার নেমন্তন্ন করতে, ফোনে আগেই বলে দিয়েছিল, তাও এখন বেরিয়েছে সবার বাড়িতে নেমন্তন্ন করতে, তাই আমি আমাকে ফোন করেছিল, বললো তুমি নেই, মাকে বলল যে শনিবার এরকম পুজো, তারপরে চলে যাচ্ছিলো, দিয়ে পরে আমার সাথে দেখা হলো আর ঘরে এলো। যাই হোক বললো, আর সকালেও তো রিঙ্কুর বাড়ি আছে, তা চলো এখন আপাতত ফ্রেশ হই। ওই জায়গায় এটা লাগিয়েছি, আমাকে বলছে দেখো হয়ে গেছে, এক বছর এক বছর হয়ে গেছে, আমি দেখিনি কিন্তু ব্লু পুরো বাটিতে নিয়ে যাচ্ছি। আর এই যে তালের লুচি বাপি তো বললো বাপি খেয়েছে আর খাবে না, তো রাতে রুটি আর একটুখানি ডিমের কষা। একটু মন্দির, দোসার দোকান এসব দেখাচ্ছি, ডাবের দোকান, যাতে নিজে পেরিয়ে খেতে পারে। আমি তো একটু অফিসে বিজি থাকবো, প্রথম দিনই দেখিয়ে দিচ্ছি, যাতে বাকি পাঁচ ছ দিন একদম আরামসে ঘুরতে পারে। সব কাছাকাছি, যেখানে শ্রাবন্তী আসতো সেই মন্দিরটা দেখলাম, কালকে আসবো আমি। কি সুন্দর মন্দিরটা, কত বড় এরিয়া, একদম খুব ভালো। ওম সাই রাম, উপরেও যাবে নিচেও আছে সিঁড়ি দিয়ে, আমি আজ অব্দি আসিনি, সময় পাইনি। আমি একে দেখাতে নিয়ে এসেছি বাপিকে, খেলবে নাকি? আচ্ছা বাজে আটটা পঁচিশ, হ্যাঁ 8:25 বাজে, রান্নায় লেগে গেছে। এই দেখো গত কাজে মন লাগছে না, তাই আমি নাহলে তো 9:30 অব্দি ওঠার টাইমই হয় না। আজকে আমি বলে দিয়েছিলাম আজকে কোনো কল রাখবো না, এই করবো না, সব দেখো দিন দিন বানাচ্ছে। ঠিক আছে চলো, কি আছে তো বাবা? ও হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম রুটি খায় ও, এই যে না না আমি রুটি বানাই, এটা একটা ট্রাই করার জন্য কিনে রেখেছিলাম। এই তো লুচি ওরা খায়, এতগুলো লুচি, ও এরকম ভাবে রুটি আসছে। ঘর আর এত খেয়াল রাখছে আমার, আসার পর থেকে এই খাওয়া ওই খাওয়া, এই বসে রাখিনি। আর এই যে মায়ের লুচি, এতগুলো তো খেতে পারবো না, আজকে খাবো আবার কালকে খাবো, কিন্তু কালকে থেকে আমি বানাবো। আর এই যে মায়ের এটা আমি কোনোদিন খাইনি, আজকে খাও। আজকে আমরা এখানে শেষ করছি, ওখানে গুড নাইট করবে, তো সবাই ভালো থেকো, আবার আসছি নতুন নতুন এপিসোড নিয়ে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। বাপিকে তো অনেকটা হাঁটিয়ে নিয়ে এলাম, তারপরে বুঝতে পেরেছি বাপি হাঁপিয়ে গেছে, তাই বলে আবার কালকে বেরোবো। সত্যি একটু টায়ার্ড হয়ে গেছি, জয় ভারত। তো মায়ের মোমো দিয়ে দিচ্ছি, স্যান্ডউইচ আর খাবে না বললো, মোমোটা দিয়ে দিই, আমার পরে ইচ্ছা হলে খাবো, নাহলে এখন আমরা যাবো সবাই নিচে মোমবাতি নিয়ে একত্রিত হবো। দাঁড়াও দাঁড়া, সামনে দিন আলু দিয়ে ওর পরে স্যুপটা আছে, চাটনিটা ঝাল আছে, অল্প হাত ঠেকিয়ে খেও। ঠিক আছে, এখন বাজে 10:30, আমরা উজ্জুমপুর মোড়ে, মানে আমাদের
বাড়ির থেকে যে মোড়টা আছে সেখানে সবাই এক ঘন্টার বেশি একত্রিত হলাম। সত্যি খুব মানে ইচ্ছাও করছিল, আর আর যেন তিলোত্তমার রক্ত যেন ব্যর্থ না হয়, আসল জাস্টিস চাই চাই, সত্যিকারের বিচার চাই, এটার যেন বিচার হয়। আজকে প্রত্যেকটা মানুষ মানে রুখে দাঁড়াচ্ছে শুধুমাত্র আসল বিচার চাওয়ার জন্য। তো যাই হোক, আজকে সারাদিন এইভাবে কাটলো, ভালো মন্দ সব কিছু মিলিয়ে সব কিছু ভালো হলো। আর কী বলবো, আজকে এখান থেকে আমি শেষ করি একা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনগুলোতে তোমরা ভালোভাবে কাটাও, মানুষ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, প্রত্যেকটা ছেলে মেয়ে বাবা মা যারাই আছে তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, আর জয় হিন্দ, জয় ভারত।